ভাজা হয়ে গেছে, লাল লাল করে তেলে তেজপাতা দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার মাংসটাকে আমি লাল লাল করে ভেজে নেবো বেরেস্তার সঙ্গে। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো। এবার দিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে, এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এবার আমার মাংস টমেটোর সঙ্গে কষিয়ে নিয়েছি, দেখুন মাংসগুলো গলে গেছে। বন্ধুরা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা দেখুন। আর রসুন একটু দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। তেলও ছেড়ে দিয়েছে, এবার আমি গরম মশলা দেবো। এই গরম মশলা আছে তেজপাতা, জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। এই তো আলু দিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জামা সেটি স্পেশাল চিকেন কষা রেডি।